সালাম টিভি দা সলিউশন ফর হিউম্যানিটি। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে কয়েকটি কথা বলতে চাই। আর মাত্র কয়েকদিন পরেই আমাদের মাঝে আসতে চলেছে বিশ্ব বেহায়া দিবস। নামে যদি পরিচালিত হতো তাহলে হয়তো আমার কাছে মনে হয় এটা ভালো হতো, 14 ফেব্রুয়ারি নামে যেটা পরিচালিত আমাদের সমাজে চলতেছে। বন্ধুরা আমার, আমরা এটাকে কেন্দ্র করে অনেক জল্পনা কল্পনা বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে এটাকে কেন্দ্র করে কী আয়োজন করা যায় এটা নিয়ে ব্যস্ত আছি। কিন্তু আমি উত্তম কথা বলতে পছন্দ করি, বা আমি সোজাসাপটা কথা বলতে পছন্দ করি। সেজন্য আমি বলতে চাই, সৎপথে সহযোগিতা করলে যেমন নেকি হয়, অসৎপথে সহযোগিতা করলে তেমন পাপ থাকে। যাদের কাছে আমার কথাগুলি পৌঁছাচ্ছে একটু ব্রেন তীক্ষ্ণ রেখে শ্রবণ করার চেষ্টা করবেন বা বোঝার চেষ্টা করবেন যে এই 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস নামে যে বেহায়া দিবস আমাদের সমাজে চলতেছে, এটার পিছনে যদি আপনার, আমার পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক বা যে কোনো ধরনের যে কোনো সাপোর্ট থাকে, তাহলে দেখা যাবে যত মানুষ ওই পাপের সাথে সম্পৃক্ত হবে সকলের পাপের ভাগ আমার আমলনামায় যুক্ত হবে। যারা এলাকার মেম্বার আছেন, যারা এলাকার চেয়ারম্যান আছেন, বা যারা যে দায়িত্বে আছেন, যে দায়িত্বে থেকে এটাকে বন্ধ করতে পারেন, আপনারা সেই দায়িত্ব, সেই জায়গা থেকে আপনারা এটাকে খুব সুন্দরভাবে ভালোবাসার নামে যে বেহায়াপনা আমাদের সমাজে চলতেছে এটা থেকে আপনাকে ফিরে আসতে হবে। আপনার দায়িত্ব যে শুধুমাত্র সমাজে রাস্তাঘাট করে দেওয়া বা সমাজের বিভিন্ন উন্নয়ন, সমাজ কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা, মেম্বার, চেয়ারম্যান বা অন্যান্য দায়িত্বশীল যারা আছেন, শুধুমাত্র যে দায়িত্ব এতটুকু না, আপনার মহল্লার কোন মানুষ কী করতেছে এই প্রসঙ্গে কিন্তু আপনাকে কিয়ামতের মাঠে জবাবদিহিতা করতে হবে। সুতরাং এই দায়িত্বশীল ভাইরা যারা বিভিন্ন প্রান্তে আছেন এবং আমরা যারা যেখানে আছি না কেন, সেখান থেকে আমরা আমাদের পরিবারের সকল সদস্যদেরকে, ছোট ভাইদেরকে, বোনদেরকে বা পরিবারের অন্যান্য সদস্যদেরকে আমরা নসিহা করব যে এই বিষয় থেকে আমাদেরকে অবশ্যই অবশ্যই বিরত থাকতে হবে, কারণ আমরা এর কুফল সম্পর্কে সবাই জানি। আর যেদিকে কুফল বেশি সেদিকেই আমরা কেন জানি ইদানিং ধাপিত হওয়ার অধিক চেষ্টা করি। সুতরাং অনেক হাদিস কোরআন দিয়ে আমরা আলোচনা শ্রবণ করেছি, আমাদের অন্তর হয়ে গেছে পিসিন স্যাদলা, এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বাহির করে ফেলি, বোঝার চেষ্টা করি না। সবাই বড় বড় দায়িত্ব পালন করে, বিভিন্ন উচ্চ পর্যায়ের উচ্চ পদস্থ দায়িত্ব পালন করে, কিন্তু আপনাদের সামনে এগুলো হবে আর এগুলো আপনারা মেনে নেবেন, যাদের যে দায়িত্ব আছে একটা কথা বললে এগুলো বন্ধ হয়ে যায়, কি আমাদের মধ্যে জবাবদিহিতা করতে হবে। আজকে হয়তো আমি কথাগুলো বলার কারণে হয়তো আমার উপরে একটু মনক্ষুণ্ণ আপনি হতে পারেন, আমি কিছু মনে করি না, মনক্ষুণ্ণ আপনি হতেই পারেন, কিন্তু আমি এটা বলতে চাই যে আপনার একটা কথার মাধ্যমে যদি এটা পরিচালিত হতে থাকে, তাহলে যত মানুষ এটার সাথে সম্পৃক্ত থেকে পাপ অর্জন করবে সকলের পাপের ভাগ আপনার আমলনামায় যুক্ত করা হবে। সুতরাং যে যে মহল্লার দায়িত্বে আছেন, যে যে থানার দায়িত্বে আছেন, যে যে ইউনিয়নের দায়িত্বে আছেন, যে যে ওয়ার্ডের দায়িত্বে আছেন, যে যে কাউন্সিলের দায়িত্বে আছেন, সবাইকে সমান অপরাধী হতে হবে। যদি আপনার মহল্লার কোনো ব্যক্তি আপনার, তার মানে সামনে যদি এই পাপাচারের পথে জড়িত থাকে এবং সচরাচর পার্কগুলার যারা মালিক আছেন, আপনারা আপনাদের পার্কগুলাতে এই দিন বিশেষ করে আরও উন্নত মানের বিভিন্ন বিষয়ে সংযোজন করেন, যাতে করে মানুষ সেখানে এসে ফুর্তি করতে পারে। আপনারা যারা পার্কগুলার মালিক আছেন, আপনারা আপনার পার্কের মধ্যে এসে যত মানুষ, যত নারী পুরুষ, যত যুবক যুবতী অশ্লীলতার সাথে জড়িত হবে সকলের পাপ আপনার আমলনামায় যুক্ত করা হবে। আপনি এটা পাপ করার জন্য একটা স্থান তৈরি করে দিয়েছেন, আপনি স্থান তৈরি করে দেওয়ার মাধ্যমেই কিন্তু আপনার এখানে এসে তারা এই পাপের সাথে সম্পৃক্ত হচ্ছে। এই ভালোবাসা দিবস উপলক্ষ করে সিনেমা রিলিজ হয়, সিনেমা হলের মালিক যারা আছেন আপনারা মনে করতেছেন যে 10 টাকা কামাই করে বা 1 লক্ষ টাকা কামাই করে পরকালের মাঠে জান্নাত লাভ করতে পারবেন, সিনেমা বিক্রয় করে বা সিনেমা দেখিয়ে যুবক যুবতীদেরকে জাহান্নামে পাঠিয়ে, অসম্ভব, হতে পারে না। আপনার এই দিনটি উদ্দেশ্য করে, বিশেষ করে নায়ক নায়িকা বা গায়ক গায়িকারা এদিনকে কেন্দ্র করে অনেক জল্পনা কল্পনা করে থাকেন। সাবধান হতে হবে, সতর্ক হতে হবে। আপনার মাধ্যমে যত মানুষ পাপাচারের পথে জড়িত হবে তত মানুষের পাপ আপনার আমলনামায় যুক্ত করা হবে, কারণ আপনি এটা সাপ্লাই করতেছেন, আপনি এটার জন্য ব্যবস্থা করে দিচ্ছেন। আসুন আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে নিজেকে সংযত করে কিয়ামতের মাঠে সুখময় জান্নাত লাভ করার জন্য দুনিয়াবি জীবনে চেষ্টা করি, কারণ জানি না কখন মৃত্যু হয়ে যাবে। আসুন মৃত্যুবরণ করার পূর্বেই তওবা করে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করি, নিজের পরিবারকে পরিবর্তন করার চেষ্টা করি, সন্তানদেরকে পরিবর্তন করার চেষ্টা করি, মহল্লার মানুষকে পরিবর্তন করার চেষ্টা করি। আমি যে এলাকার দায়িত্বশীল, আমার এলাকাকে মানুষকে সালাতমুখী, মানুষকে সিয়াম মুখী, মানুষকে জান্নাতমুখী, মানুষকে আল্লাহর ভয়ে ভীত করার আমরা চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।